আসসালামু আলাইকুম সবাইকে আজ বানাবো তালের দুর্দান্ত কেক তাই কেকে প্রথমে আমি কি দিয়েছি সেটা দেখে নাও আমি বাটার দিয়ে নিই এখানে আমি দিয়েছি ঘি ঘিটা হাফ কাপ মতো ঘি দিয়েছি আর এখানে চার পাঁচ চামচ চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব তারপরে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ মতো তালের গ্রেভি ব্যবহার করেছি তালের গ্রেভিটা একদম টাটকা ছিল তোমাদের যদি ফ্রিজে থাকে কোনো ব্যাপার না তালের গ্রেভিটা আমি এটাখানে বড় কাপের এক কাপ ইউজ করেছি এটা জাল দেওয়া না এটা কাঁচা তাই তালের এই মাড়িটা ভালো করে আর একবার চিনির সাথে আর ঘিয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে প্লিজ তোমরা তালের সাথে ঘিটা ইউজ করো তালের সাথে ঘিয়ের কম্বিনেশান খুবই ভালো তারপরে এখানে আমি দু কাপ মতো ময়দা ইউজ করেছি সব ময়দাটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর এখানে আমি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা দেবো হাফ চামচ তারপরে এটা আমি আবারও এটা ভালো করে নেড়ে নেব তোমরা এরকম হ্যান্ড উস্কের ভালো করে নেড়ে নিতে পারো বা চামচ দিয়ে করতে পারো দেখো আমি ভালো করে এখানে নেড়ে নিয়েছি এবার যতটা দুধ লাগবে একটু একটু দুধ দিয়ে ব্যাটারটা আমি কেকের মতো একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে বেশি করে দুধ দেবে না কারণ বেশি দুধ দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তখন ঝামেলা হবে এখানে আমার আর একটু দুধ লাগতো এখানে আমি হাফ কাপ মতো দুধ ইউজ করেছি হাফ কাপের বেশি করিনি তোমাদের যতটা কেক বানাবে সেই মতো দেবে তোমাদের আন্দাজ মতো দুধ দেবে যেরকম একটা কেকের ব্যাটার হয় সেই রকম কেকের ব্যাটার তৈরি করে নেবে দেখো আমার কেকের ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গরম মশলা বলতে ছোট এলাচ একটু কুটে দিয়েছি ঘি আর এরখানে দিয়েছি নারকেল এই কেকটার সাথে যেগুলো দিলাম সেটা ফলো করে যদি তোমরাও দাও কেকটা কিন্তু অনবরত সুন্দর খেতে হবে অসাধারণ একটা কেকের ফ্লেভার পাবে কেকের সাথে এই তালের কেকের সাথে ঘি এলাচ আর নারিকেল এই তিনটা যখন পড়ে যায় তখন কেকের ফ্লেভারটা অনবরত সুন্দর হয়ে যায় আর একটা দারুণ কেক হয় কেকটা খেতে একদম জুসি জুসি হয় এখানে আমি কিছু কিসমিস দিলাম তোমরা আরও ড্রাই ফ্রুট ইউজ করতে পারো কিন্তু আমি এখানে কিসমিস দিয়েছি যাদের কাছে বাটার পেপার নেই তাদেরকে একটা বুদ্ধি করে দিচ্ছি তোমাদের ঘরে যারা পড়ালেখা করে সাদা কাগজ তো অবশ্যই থাকবে সাদা কাগজটা মাপ করে একটু ছিঁড়ে কেটে নেবে তারপরে ওর মধ্যে তোমরা যদি বাটার দাও বা বাটার যে কোনো কেক আমি এখানে তাদের কেক করছি বলে ঘি ঘিটা ভালো করে ব্রাশ করে নেবে এখানে একদম বাটার পেপারের মতো হয়ে যাবে আর বাটার পেপার থাকলে কোনো কথাই নেই কিন্তু হ্যাঁ কোনো লিখা খাতা নেবে না সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সাদা খাতা নেবে এবার দেখো আমি মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম ভালো করে একটু নারিকেল আছে বলে এবার একটু ট্যাপ ট্যাপ করে ঠুকে নিয়ে যে বাষ্পটা থাকবে ওটা বেরিয়ে যাবে কেকটা ফুলতে ভালো হবে এবারে আমি ওপর থেকে একটু নারিকেল কুচি ছড়িয়ে দেব যেন দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগবে আমি একটা মোটা পাত্র নিয়েছি তোমরা যে কোনো মোটা পাত্র নিতে পারো তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর এর মধ্যে কেকটা বেক করবো কি এর মধ্যে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবে হ্যাঁ আর তোমরা তারা দশ মিনিট আগে কিন্তু আমি হাই হিট করে গরম করে নিয়েছিলাম হাঁড়িটা তোমরাও এরকম করে নেবে এবার আমার প্রায় ৩৫ মিনিট মতো লেগেছে কেকটা দেখো কত সুন্দর হয়েছে ওপরে নারকেলটাও দেখো কত সুন্দর এবারটা আমি একটা থালাতে এটা উপর করে ঢেলে নেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে দেখো বাটার পেপার লাগছে তো কেউ মনে করবে এটা এরকম কাগজ দেখো কত সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে এবার তোমাদের কি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে হ্যাঁ আর প্লিজ লিয়ানা হোম কিচেনকে ভুলো না পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে আমার খুব আনন্দ হয় দেখো কেকটা কত সুন্দর হয়েছে হ্যাঁ কেকটা যখন ঢালবে একটা কথা বলি কেকটা যখন ঢালবে তখন কেকটা প্লিজ ঠান্ডা করে ঢালো তালের কেক এমনিতেই আর যে কোনো কেক একটু ঠান্ডা করে ঢালাটাই বেটার তা আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না খুদাহ হাফিজ আল্লাহ হাফিজ